নমস্কার, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এগিয়ে চলার নাম জীবন, আর এই জীবনকে সুন্দরভাবে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই অর্থের প্রয়োজন আছে। কিন্তু এই অর্থ আমাদের সব সময় কিন্তু সেভাবে আসে না। মানে আমরা হয়তো সারা দিন ব্যাপী প্রচুর পরিশ্রম করি, বা দেখা যাচ্ছে যে আপনি সারা দিন ধরে অনেকভাবে অনেক কিছু প্রচেষ্টা করছেন, কিন্তু তবুও সেইভাবে অর্থাগম আপনাদের ঘর আপনার বাড়িতে হচ্ছে না। কী কারণে এরকম হতে পারে, বা সেখান থেকে আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি? মানে আমরা কাজ করব যেমন, ঠিক সেভাবেই আমাদের অর্থের জায়গাটা যাতে মজবুত থাকে সেই রকম একটা পজিশন আমরা কিভাবে তৈরি করতে পারি। তো এই ব্যাপারে একটা খুব সহজ উপায় রয়েছে, সেটি হচ্ছে বৃক্ষরোপণ। এবং বৃক্ষরোপণ করা যেমন এখন ভীষণভাবে আমাদের দরকার, কারণ একটি বৃক্ষ মানেই হচ্ছে একটি প্রাণ। অতএব সেক্ষেত্রে বৃক্ষরোপণের মাধ্যমে কিভাবে আমরা অর্থের দিকটাকে আরও সমৃদ্ধ করতে পারি, বা আমাদের যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেই প্রতিবন্ধকতা দূর করতে পারবো, সেই বিশেষ আলোচনা রয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং রয়েছে জ্যোতিষার্ণব গৌরব, যাকে আপনারা অনেকেই জানেন, যার প্রেডিকশান অবশ্যই একেবারে বিজ্ঞানসম্মত। এবং তার সাথে তিনি বংশ পরম্পরায় যেহেতু জ্যোতিষ এবং তন্ত্রকে পেয়েছেন, সেই কারণে যেই কাজগুলো করেন পুরোটাই কিন্তু একেবারে অথেন্টিক ওয়েতে করে থাকেন, যেখান থেকে আপনারা ফল পেতে বাধ্য। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, স্বাগত, নমস্কার। নমস্কার। আজকে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে কিছু আমাদের যেটা আর কি নিজেরা করতে পারবো, সেই কাজটা সেটার মাধ্যমে আমরা নিজেদের অর্থের জায়গাটা কিছু ঠিক করতে পারবো। এবং ধরুন যারা অনেকে কাজ করছেন, অনেকে এসে বলেন যে আমার কাজটা আগের মতো আর হচ্ছে না, ঠিক মতো আমি কাজ পাচ্ছি না, বা আমার টাকার খুব প্রবলেম হচ্ছে, আগে যতটা ভালো ছিল হুট করে কাজটা খুব খারাপ হয়ে গেছে, অর্থের সমস্যা চলছে, অনেকে টাকা খুব খরচা হয়ে যাচ্ছে, মানে ইনকাম ভালো হচ্ছে কিন্তু সেভিংস করতে পারছেন না। তো এই জিনিসগুলো নিয়ে আজকে একটু কিছু টোটকা বলবো, যেখানে এই কাজগুলো করলে আপনারা কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন, ঠিক আছে? আপনারা বাকিটা অবশ্যই রেমিডির দরকার, পুরো 100% জিনিসটা ঠিক হবে না, তো যতটা করা যায় আপনার 40%-এর মতো জিনিসটা অনেকটা বেটার হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনার বাড়িতে বসেই করতে পারেন, এমন কিছু কাজ নয়। আজকে কিছু গাছের নাম বলবো, কিছু রাশি অনুযায়ী যেগুলো আপনারা যদি আর কি লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা অর্থের জায়গা, অর্থের সমস্যাটা কিন্তু মিটবে, ভালো করবে, ঠিক আছে? তো আজকে আমরা আসছি সেই ইয়েতেই। ফার্স্টে আমরা আসছি মেষ রাশি, যাদের এই 2023 সালের জন্য এগুলো মেনলি বলা, এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে যারা আর কি করতে চাই তারা করবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে, মানে এই বছরের জন্য মেনলি এটা। তো মেষ রাশি যারা, তারা হচ্ছে অশ্বগন্ধা গাছ লাগাতে পারেন। কোন দিকে লাগাবেন? সাউথ ওয়েস্ট ডিরেকশানে। কোন বারে লাগাবেন? মঙ্গলবার, ঠিক আছে? মঙ্গলবার লাগাবেন সাউথ ওয়েস্ট ডিরেকশানে অশ্বগন্ধা গাছ। এইটা কিন্তু কোনো লাল রঙের বস্ত্র পরে লাগাবেন, ঠিক আছে? লাল বা আর কি লালের কাছাকাছি আর কি রং, মেরুন রং, এই ধরনের কোনো বস্ত্র পরে এটা লাগান, ঠিক আছে? সকালে স্নান করে উঠে, এই যে প্রত্যেকটা যে বলবো প্রত্যেকটা কিন্তু সকালে স্নান করে কাঁচা কাপড় পরে তারপরে কিন্তু এটা করবেন, ঠিক আছে? আপনারা বাড়িতে বা আর কি যদি বাগান থাকে বাগানেও লাগাতে পারেন, অথবা যাদের ফ্ল্যাট বাড়ি বা এমনি নিজেদের বাড়ি কোনো বাগান বা কিছু নেই, সেক্ষেত্রে আপনারা টবের মতো এই জিনিসগুলো লাগাতে পারেন, ঠিক আছে? এবার আসছি আমি বৃষরাশি। বৃষরাশি কী করবে? হলুদ গাছ লাগাবে, ঠিক আছে? নর্থ ইস্ট ডিরেকশানে শুক্রবার লাগাবে, আর সাদা রঙের বস্ত্র পরে এটা করবে, সেক্ষেত্রে কিন্তু। আচ্ছা, এইগুলো হচ্ছে যারা করবে এগুলো মেনলি বাড়ির মহিলারা করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে, মেনলি বাড়ির যে আর কি গৃহকর্তী তিনি আর কি করবেন, তাহলে অর্থের জায়গাটা অনেকটা ভালো হবে, তাদের স্বামীর জন্য বলুন, তাদের ছেলে মেয়ের জন্য, সবার জন্যই অর্থের জায়গা খুব ভালো করবে, তাদের নিজেদেরও অর্থের জায়গা, কাজের জায়গা ভালো করবে। যাদের প্রমোশন আটকে আছে তারা কিন্তু এটা করতে পারেন, অনেকটা ভালো ফল পাবেন, ঠিক আছে? কাজের জায়গা এটা কিন্তু শুয়ে করবে। আচ্ছা, এবার আসছি আমি মিথুন রাশি। মিথুন রাশি কী করবেন? পুদিনা গাছ লাগান ওয়েস্টের দিকে, পশ্চিম দিকে লাগাবেন জিনিসটা, বুধবারে লাগাবেন, ঠিক আছে? আর সবুজ রঙের কোনো বস্ত্র পরে এটা করবেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল দেবে। আচ্ছা, কর্কট রাশি, কর্কট রাশি কী করবেন? ময়ূরপঙ্খী গাছ লাগাবেন সাউথ ইস্টে, বৃহস্পতিবার লাগাবেন, ঠিক আছে? বৃহস্পতিবার লাগাবেন, কোনো হলুদ রঙের বস্ত্র পরবেন, হলুদ বস্ত্র পরে তারা লাগাবেন। আচ্ছা,
এই গাছগুলোর মধ্যে কিন্তু তুলসী গাছ নেই, বা তুলসী গাছ ভাববে না, তুলসী গাছ প্রত্যেকেরই লাগানো উচিত। তুলসী গাছটা খুব ভালো ইয়ে, সবার জন্যই খুব ভালো, কোনো রাশি বা কোনো ইয়ে ইয়ে নেই, প্রত্যেকে তুলসী গাছটা থাকবেই। তুলসী গাছের সঙ্গে আমি এগুলো বলছি, তুলসী গাছ এমনি লাগাবেন, তুলসী গাছ থাকবেই, তার সঙ্গে এক্সট্রা যেগুলো বলছি সেগুলো লাগান। এগুলো লাগালে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। এই মানে গাছ লাগাবার কোনো বাড়ির ব্যাপার নেই? আমি বার আছে, আমি বলে দিচ্ছি তো, ওই জন্য বারগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, তুলসী গাছ যে কোনো বাড়ি লাগে? তুলসী গাছটা রবিবার, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এই দিনগুলো বাদ দিয়ে যে কোনো দিন লাগাতে পারেন, ঠিক আছে? আর এই দিনগুলোতে কোনো রকম জল বা কিছু দেবেন না তুলসী গাছে, ঠিক আছে? আপনারা ঘিয়ের প্রদীপ দিয়ে সন্ধ্যে দিন ইয়ে করে সব কিছু করতে পারেন, কিন্তু রবিবার, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই 4 দিন কোনো রকম জল দেবেন না বা কোনো রকম পাতা ছিঁড়বেন না, ঠিক আছে? এই এই 4টে দিন তুলসী গাছ থেকে। আর তুলসী যদি খান অনেকেই, তুলসী গাছ কিন্তু তুলসী পাতাটা চিবিয়ে খাবেন না, ঠিক আছে? তুলসীর হয় রস করে নিন, করে খান, আর নাহলে গিলে খাবেন, কারণ তুলসীতে নারায়ণের বাস, ওকে দাঁতে চিবানো উচিত নয়, ঠিক আছে? সেই কারণে কিন্তু অনেকেরই ক্ষতি হয়, এটা কিন্তু ভুলবশত অনেকে করে ফেলেন। এটা করলে কিন্তু তাদের কিন্তু ক্ষতিটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? অনেক ক্ষতি হয়ে যায় জিনিসটাতে। এই জিনিসটা অনেকেই না জেনে কিন্তু বরাবর করে আসছেন, এটা কিন্তু করবেন না, করলে অনেকটা প্রবলেম হয়। আচ্ছা, এবার আসছি আমি সিংহ রাশি। সিংহ রাশি কী করবেন, তেজপাতা গাছ লাগান নর্থের দিকে, রবিবার করে লাগাবেন, ঠিক আছে? এটা রবিবার লাগাবেন, সেক্ষেত্রে আপনারা কোনো হালকা নীল বস্ত্র পরতে পারেন, ঠিক আছে? হালকা নীল বস্ত্র পরে করুন। আচ্ছা, এবার আসছি কন্যা রাশি। কন্যা রাশি কী করবেন, গোল্ডেন ঝাউ, এ ধরনের ঝাউ পাওয়া যায়, গোল্ডেন ঝাউ, সেই গাছটা নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিকে বুধবারে লাগাবেন, আর সবুজ বা হালকা সবুজ রঙের বস্ত্র পরে করবেন এটা, সেক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? কন্যা রাশিদের ক্ষেত্রে অনেকের দেখবেন অনেক আর কি সন্তানরা আছে আপনাদের, যারা আর কি ঠিকমতো পরীক্ষায় আর কি কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে, পরীক্ষা ঠিকমতো পাস করতে পারছে না, এই জিনিসটা করে দেখুন, পরের ইয়েতে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন, ঠিক আছে? তারা কিন্তু পাস করবে, যারা কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে চাকরির পরীক্ষায়, কিংবা ধরুন এমনি একাডেমিক যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে গিয়ে হয়তো ভালো রেজাল্ট করতে পারছে না, যতটা খাটছে ততটা পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করলে কিন্তু তারা খুব ভালো ফল পাবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, এই জিনিসটা কিন্তু পাবে। আপনারা নিজেরা করলেই বুঝতে পারবেন যে এটা কতটা এফেক্ট দিচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা আপনারা 2 সপ্তাহ পর থেকে এফেক্টটা বুঝতে পারবেন গাছটা লাগানোর। আচ্ছা, আবার আমি বলছি, এই গাছগুলো লাগানোর পরে যদি না বাঁচে সেটা কিন্তু বুঝতে হবে আপনাদের বাস্তুর কোনো প্রবলেম আছে, ঠিক আছে? তখন কিন্তু এইভাবে জিনিসটা কাটানো যাবে না, তখন কিন্তু বুঝে নিতে হবে যে বাস্তুর কোনো প্রবলেম আছে, অথবা এতটাই খারাপ হয়ে আছে যেটা এইভাবে কিন্তু কাটছে না, বা কোনো রকম ক্ষতি করা আছে বাস্তুতে, যেটার জন্য কিন্তু এই গাছ বাঁচতে দিচ্ছে না। অনেকের বাড়িতে তুলসী গাছ বাঁচে না, সেটা কিন্তু খুব খারাপ লক্ষণ, ঠিক আছে? এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তুলা রাশি। তুলা রাশি সপ্তপর্ণী গাছ লাগাবে, ইস্টের ডিরেকশানে শুক্রবার লাগাবে, সাদা বস্ত্র বা ডিপ নীল বস্ত্র পরে লাগাতে পারো, ঠিক আছে? এই জিনিসটা করবে তুলা রাশি যারা, তারা তুলা রাশি যারা অনেকে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে, তারা কিন্তু এটা করতে পারো, অনেকটা ভালো ফল পাবে, ঠিক আছে? আর্থিক জায়গাটা যেমন ঠিক করবে, সঙ্গে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু তাদের অনেকটা ভালো করবে। যারা অনেকদিন ধরে ভুগছে, অনেক ডাক্তার দেখিয়েও কোনো রকম সমস্যার সমাধান হচ্ছে না, তারা কিন্তু এটা করতে পারো, তুলা রাশি জাতক যারা, তারা করলে কিন্তু অনেক ভালো ফল পাবে, ঠিক আছে? এটা আচ্ছা, বৃশ্চিক রাশি যাদের, সেক্ষেত্রে বৃশ্চিক রাশি যারা, তারা পাতাবাহার গাছ লাগাবে সাউথের ডিরেকশনে মঙ্গলবার, এই জিনিসটা করুক, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে, ঠিক আছে? বৃশ্চিক রাশি যারা, তারা পাতাবাহার গাছ দক্ষিণ দিকে মুখ করে মঙ্গলবার লাগাবে। আচ্ছা, এই জিনিসটা আমি বলি, ধরুন বৃশ্চিক রাশি আপনার, আপনি ধরুন ছেলে, আমি তো বললাম মহিলাদের দিয়ে লাগাতে, আপনার বাড়িতে যে সমস্ত মহিলা বা কে আছে তাদেরকে দিয়ে লাগাবেন, ঠিক আছে? আপনি নিজে লাগাবেন না, আপনি যদি ছেলে হন আপনি নিজে লাগাবেন না, আপনি আপনার মাকে দিয়ে বা বউকে দিয়ে এই জিনিসটা করাতে পারেন, ঠিক আছে? বা আপনার মেয়েকে দিয়েও করাতে পারেন, কিন্তু আপনার বৃশ্চিক রাশি হলে এই গাছটা কিন্তু ইয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসছি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশি যারা, তারা হচ্ছে আকন্দ গাছ লাগাবেন নর্থ ইস্ট ডিরেকশানে, উত্তর পূর্ব দিকে আকন্দ গাছটা বৃহস্পতিবার লাগাবেন, সেক্ষেত্রে আর কি ডিপ হলুদ রঙের বস্ত্র পরে আপনারা গাছটা লাগান, সেটা কিন্তু অনেকটা ভালো করবে, ঠিক আছে? আর ধনুরাশি যারা অর্থকষ্ট বুঝে, তাদের তো এটা ঠিক করবেই, সঙ্গে অনেকের আছে যারা হচ্ছে মেন্টাল কন্ডিশান আর কি সাফার করছে, মেন্টাল আর কি কোনো রকম প্রবলেম সাফার করছে, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? শুধু অর্থের জায়গা নয়, মানসিক অবস্থাটাও অনেকের ভালো করবে, যাদের আর কি সমস্যায় ভুগছেন সে সমস্ত। মকর রাশি যারা, মকর রাশির অনেকের তো এখন শনি সরস্বতীর এই যে লাস্ট 2.5 বছর এখন খুব মারাত্মক সময় তাদের, এই সময়টা কিন্তু আপনারা লজ্জাবতী গাছ লাগান, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু
শরীর স্বাস্থ্য বলুন, অর্থ কষ্ট বলুন, সব কিছু শনির সাড়েসাতির প্রকোপটা অনেকটা কাটবে কিন্তু, ঠিক আছে? কারণ শনির সাড়েসাতির শেষ 2.5 বছর কিন্তু খুব মারাত্মক সময় থাকে। এই সময় কিন্তু পরিজন বিয়োগ, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একদম ভেঙে দেয়, অর্থ কষ্ট, বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু মকর রাশি যারা, তারা লজ্জাবতী গাছটা লাগান সাউথ ওয়েস্টে, ঠিক আছে? দক্ষিণ পশ্চিম দিকে শনিবার করে লাগাবেন এটা, ঠিক আছে? এটা শনিবার করে লাগান, নীল রঙের বস্ত্র পরুন, ঠিক আছে? নীল বস্ত্র পরে এটা করুন। আচ্ছা, কুম্ভ রাশি যারা, তারা ক্র্যাশুলা গাছটা লাগান নর্থ ওয়েস্টে, ঠিক আছে? উত্তর পশ্চিম দিকে মুখ করে শনিবারেই লাগাবেন। কুম্ভ রাশি যারা, তারাও শনিবারেই লাগাবেন। আর আপনারা হচ্ছে সবুজ রঙের বস্ত্র বা কোনো হালকা হলুদ রঙের বস্ত্র পরে এটা করবেন, ঠিক আছে? আচ্ছা, মীন রাশি কী করবেন, শিউলি গাছ লাগাবেন সাউথ ইস্টে দিকে মুখ করে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে, আর শুক্রবারে এটা লাগাবেন। আর প্রত্যেকটা গাছের যে আছে, প্রত্যেকটা গাছে যে আর কি সার বা কিছু দেবেন, চেষ্টা করবেন যে রোববার করে একটু গোবরের আর কি সার দেওয়ার আর কি দরকার, ঠিক আছে? এটা গোবর সারটা যদি দেন প্রত্যেক রোববার করে, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে জায়গাটা, ঠিক আছে? এইটা আপনারা করতে পারেন, এইগুলো লাগিয়ে দেখুন, অনেকটা জায়গাটা ঠিক করবে। আপনাদের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, অর্থের প্রবলেম বলুন, চাকরির প্রবলেম বলুন, কিংবা ধরুন ঠিকমতোভাবে আপনারা আর কি এগোতে পারছেন না, যাই করতে যাচ্ছেন বাধা আসছে বিভিন্ন রকম কর্মের ক্ষেত্রে, মেনলি কিন্তু কর্ম অর্থ এই জায়গাটা কিন্তু এটার জন্য বলা আজকে। এটা কিন্তু অন্যান্য সমস্যার কিন্তু আবার এটা করে রাখবেন না। কিছু কিছু যাদের বললাম, কিছু রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের কিছু জায়গা, তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মেনলি এটা যেটা করবে সেটা হচ্ছে অর্থের জায়গাটা ঠিক করবে। আপনার প্রচুর খরচা হয়ে যাচ্ছে, যা যা আনছেন সেভিংস করতে পারছেন না, কিংবা ধরুন প্রচুর দেনার দায়ে জড়িয়ে গেছেন, লোন করে ফেলেছেন শোধ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ পড়ে যাচ্ছে। তখন কিন্তু এই জিনিসটা করতে পারেন, অনেকটা কিন্তু ভালো করবে। যারা লটারি কাটছেন বহুদিন ধরে, অনেক কিছু কিন্তু কিছু সেরকম ফল হচ্ছে না, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা করতে পারেন, অনেকটা বেটার করবে জায়গাটা। এগুলো করলে আপনার চাকরির জায়গা, প্রমোশন, কিংবা ধরুন চাকরি কর্মক্ষেত্রে যে সমস্ত আর কি আটকে আছে যে কাজগুলো, আপনার যেগুলোর জন্য ধরুন টাকার জায়গাটা একটু প্রবলেম করছে সেইগুলো, কিংবা ধরুন আপনার সন্তানের চাকরির জায়গাটা ইন্টারভিউতে গিয়ে কেটে যাচ্ছে বারবার, সেক্ষেত্রে এগুলো করে দেখুন, আপনি কিন্তু 40-50% জায়গাটা বেটার হয়ে যাবে। তার যদি খুব প্রবলেম না থাকে, সেক্ষেত্রে কিন্তু সে সাকসেস পাবেই, এটা একদম গ্যারান্টেড। এই জিনিসটা কিন্তু একদম প্রমাণিত, এটা অনেকেই আর কি জিনিসটা ফল পেয়েছে, সেই জন্য এই জিনিসটা বলা। এটা আর কি আপনিও করে দেখতে পারেন, এটা আপনি পাবেন ফল, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আজকে তাহলে মানে অতি সহজ উপায়ে কিভাবে আমাদের প্রতিবন্ধকতা দূর করতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করলাম। অতএব এই পর্বটি অবশ্যই আপনারা মানে নোট ডাউন করে রাখবেন, আপনাদের রাশি অনুযায়ী কী কী গাছ আছে সেই জায়গাগুলো আপনারা নোট ডাউন করে রাখুন, আর এই অনুষ্ঠানটি অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, কারণ এটা কিন্তু ভীষণভাবে আপনাদের এগিয়ে যাওয়ার জন্য সহায়ক হিসেবে কাজ করবে। আর যারা জ্যোতিষাণ্ডব গৌরবের সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনারা ফোন করে নিন, বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে পৌঁছে যান। দূরের বন্ধু যারা রয়েছেন, আপনারা অনলাইন কনসালটেন্সি করুন, বুকিং নাম্বার যেটা পাচ্ছেন সেখানেই কিন্তু ফোন করে আপনাদের অনলাইন কনসালটেন্সি করতে হবে। আর চেম্বার সোম এবং মঙ্গলবার করে বাড়ির চেম্বারে পাচ্ছেন, বুধবার থাকছেন ব্যারাকপুরে 1-4, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার হাওড়াতে, এবং প্রত্যেক মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেতা, বহরমপুর, মেদিনীপুরে যাচ্ছেন। যারা দূরের বন্ধুরা দেখছেন বা যারা চাইছেন সরাসরি চেম্বারে এসে কথা বলতে, আপনারা ফোন করে নিন, যেই জায়গাগুলো বললাম সেখানকার কোন চেম্বারে বসছেন সেটা কিন্তু ফোন করলে বলে দেবেন। আচ্ছা, হ্যাঁ, স্ক্রলে দেখাবে, দেখাচ্ছে যে কোন কোন জায়গায় বসা হবে কোন কোন দিনে, ঠিক আছে? যারা আসতে চাইছেন ফোন করে আগে বুক করে নিয়ে তারপর অবশ্যই আসবেন, হুট করে চলে আসবেন না বাড়িতে হোক, যে কোনো চেম্বারেই হোক, ঠিক আছে? কারণ আমাকে নাও পেতে পারেন, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অন্যান্য চেম্বার থাকে অন্যান্য দিন। তো যারা আসতে চাইছেন তারা অবশ্যই বুক করে নিয়ে, টাইম নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করে আসবেন। আর যাদের সত্যিই সমস্যা আছে তারাই আসুন, ঠিক আছে? আপনাদেরও টাইমের মূল্য আছে, আমারও টাইমের মূল্য আছে, তো অযথা আর কি এসে জিজ্ঞেস করুন আমার কী আছে ভাগ্য সেটা জানতে চাই, এ করতে চাই, এরকমভাবে বলবেন না। আপনি যদি সত্যি সমস্যা থাকে তখনই আসুন, আমি অবশ্যই হেল্প করবো প্রত্যেকটা। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।